মালয়েশিয়াতে অনিশ্চিত সময় পার করছেন অবৈধ অভিবাসীরা। সপ্তাহব্যাপী দেশটির ইমিগ্রেশন বিভাগের অভিযানে গ্রেপ্তার হয়েছেন 214 জন বাংলাদেশি সহ 538 জন অবৈধ অভিবাসী। স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে 74টি স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। সে সাথে পাসপোর্ট নবায়নে জটিলতা তৈরি হওয়াতে বৈধ হওয়ার সুযোগও নিতে পারছেন না অনেক বাংলাদেশি। ওয়াহিদ হোসেনের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। আতঙ্কে দিন পার করছেন মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীরা। ইমিগ্রেশন বিভাগের তল্লাশিতে প্রতিদিনই আটক হচ্ছেন বহু অবৈধ অভিবাসী, যাদের বড় একটি অংশই বাংলাদেশি। আছে ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের নাগরিকও। জঙ্গলে, ভবনের সিলিংয়ে, এমনকি বাংকারে লুকিয়ে থেকেও মিলছে না রেহাই। সপ্তাহব্যাপী কুয়ালালামপুর, পেরাক, পিনাং, জোহর, বাহরুর সহ মোট 12টি প্রদেশে চালানো অভিযানে গ্রেপ্তার করা হয়েছে 214 বাংলাদেশি সহ 538 অবৈধ অভিবাসীকে। স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে 74টি স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের। লোকজন ধরতেছে, এটা আমাদের জন্য খুবই আতঙ্ক এবং আমাদের ফ্যামিলির জন্য খুবই আতঙ্ক। সবাই ভাবে নির্ভাবে জীবনযাপন করতে পারতেছে না, কোথাও যে কাজ করতে পারতেছে না। দেশটিতে থাকা 15 লাখ বাংলাদেশিদের মধ্যে অনেকেই আছেন অবৈধ হিসেবে। বারবার বৈধ হওয়ার সুযোগ দেয়া হলেও নানা জটিলতায় তা গ্রহণ করতে পারেনি তারা। তাই চলতি বছর দেশটি থেকে অনেককে ফিরতে হবে দেশে, যার প্রভাব পড়বে রেমিটেন্সেও। প্রবাসীদেরকে একটু সহযোগিতা করলে প্রবাসী যে টাকাটা দিতে আছে, বাংলাদেশের সর্বস্তরের মানুষ অনেক সুখে থাকবে, অনেক ভালো থাকবে। এটা আমার মিনতি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে। সে জানি অতি দ্রুতভাবে মালয়েশিয়া সরকারের সাথে মিউচুয়াল করে সমাধান করে। মালয়েশিয়ায় চলতি বছরের 1 মার্চ থেকে শুরু হয় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি, যার মাধ্যমে 500 রিংগিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে সরকার। 31 ডিসেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। এরপরও যারা দেশটিতে অবৈধভাবে অবস্থান করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে ইমিগ্রেশন বিভাগ। এদিকে অবৈধ শ্রমিকদের বৈধ হতে 31 জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছে মালয়েশিয়া সরকার। তবে পাসপোর্ট নবায়নে জটিলতা তৈরি হওয়ায় বৈধ না হতে পারার ঝুঁকিতে রয়েছেন অনেক বাংলাদেশি। 31 মের পর থেকে মালয়েশিয়ায় কলিং ভিসায় প্রবেশ করতে পারবেন না কোনো বিদেশি কর্মী। এ কারণে বিভিন্ন এয়ারলাইন্স হয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছে বাংলাদেশি কর্মীরা। সবশেষ তথ্য মতে কুয়ালালামপুর বিমানবন্দরের 2টি আন্তর্জাতিক টার্মিনালে অপেক্ষায় আছেন কয়েক হাজার বাংলাদেশি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।